আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি আরবের তিনটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ বারোই আগস্ট দুই হাজার একুশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে এবার অনুরোধ থাকল সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হলো আজ সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর যাওয়াযাত প্রবাসীদের জন্য এক্সিট রিএন্টিভিশার মেয়াদ বাড়ানোর শর্ত নির্ধারণ করেছেন অনেক প্রবাসীরাই আছেন এক্সিট রিএনটি বিষয় নিয়ে দেশে যাওয়ার পর প্রয়োজনে কিংবা সমস্যায় ছুটির মেয়াদ বাড়াতে চান তাই সৌদি তাদের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে স্পষ্ট করে বলেছেন এক্সিট রি এন্ট্রি মেয়াদ বাড়ানো যাবে না যদি প্রবাসীদের ইকামার মেয়াদ নব্বই দিনের কম থাকে যাওয়াজাত নিশ্চিত করেছেন যে এক্সিট রি এন্ট্রি মেয়াদ বাড়ানোর জন্য প্রবাসীদের পরিচয়পত্র বা ইকামা রিনিউ করতে হবে জাওয়াজাত ব্যাখ্যা করেছেন যে প্রবাসীদের ইকামার বৈধতা ইস্যু হওয়ার তারিখ থেকে পাঁচ বছর পর্যন্ত থাকে এবং নিয়োগকর্তার আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক ফি দিয়ে তার নবায়ন করা হয় প্রবাসীরা সৌদি আরবের বাইরে থাকলে ফাইনাল এক্সিট ভিসা প্রদান করাও সম্ভব নয় তবে নিয়োগকর্তার আপসের প্ল্যাটফর্মের মাধ্যমে সাদাত পরিষেবা দ্বারা ফি প্রদানের পর সৌদি আরবের বাইরে থাকা প্রবাসীদের পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হলো সম্প্রতি সৌদি আরবে করোনার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে ফলে অনেকেই করোনা প্রতিরোধের নির্দেশনা মানার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছেন না বলে জানিয়েছেন সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবারও করোনা প্রতিরোধের নির্দেশনা মেনে চলার আহ্বান করা হয়েছে সেই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন নির্দেশনা ভঙ্গ করে করে কেউ যদি সামাজিক উদ্দেশ্যে সমাবেশ যেমন অন্তঃটিয়া পার্টি কিংবা এই ধরনের কোনো অনুষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি মানুষ নিয়ে করে তাহলে আয়োজককে চল্লিশ হাজার রিয়াল জরিমানা এবং যারা অংশগ্রহণ করবে তাদের প্রত্যেককে পাঁচ হাজার রিয়াল করে জরিমানা করা হবে সৌদি থেকে পাওয়া আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো প্রায় চার বছর পর সৌদি আরবের রাষ্ট্রদূত নিয়োগ দিচ্ছেন কাতার আল আরাবিয়ার খবরে বলা হয়েছে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সৌদির রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছেন এর আগে গত জুন মাসে সৌদি আরব কাতারে রাষ্ট্রদূত নিয়োগ করেছে কাতারের আমিরের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে রিয়াদে কাতারের রাষ্ট্রদূত হিসেবে বন্দর মোহাম্মদ আল আতিয়াকে নিযুক্ত করা হয়েছে এর আগে তিনি কাতারের কুয়েত রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন এই ছিল সৌদি থেকে পাওয়া আজকের তিনটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে